হরে কৃষ্ণ। নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে আমার যি এলানি আলোচনা রাখা হয়েছে তার আজি চতুর্থ ভাগ। ইতিমধ্যে প্রথম আর দ্বিতীয় আর তৃতীয় ভাগ কিছু আলোচনা করা হল, গতি এই আলোচনার আদ ধরি আজি আমি চতুর্থ ভাগত উপনীত হয়েছো। গতি আমি তৃতীয় ভাগ আলোচনাত কৈছিলো কৃষ্ণ আর বলরামর পার্থক্য, আর তাত এই দুঃখালয় অস্বস্থকমর কেনেকৈ পরম আনন্দ অর্থাৎ অস্থায়ী আনন্দর কেনেকৈ আমাক নিত্যানন্দ প্রভুয়ে পরম আনন্দকে লৈ যাব পাৰে এই বিষয়ে কোৱা হৈছিল। এটা ভজনত আমি গাইছিলো, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান পুণ্য নিতাই নগরে বেড়াই নগরে বেড়াই নগরে বেড়াই। অক্রোধ কেনেকৈ হয় তেওঁ এই বিষয়ে আলোচনা করিল, তেওঁ যে পরমানন্দ এই বিষয়ে আলোচনা করে থাকা হয়েছিল। সেই কারণে আমি কৈছিলো যে নিত্যানন্দ প্রভু হৈছে পরম আনন্দ, ইটার্নেল ব্লিসর অখণ্ড ভরা। বৈষ্ণব আচার্য নরোত্তম দাসে কৈছিলে, নরোত্তম বড় দুঃখী নিতাই মোর কর সুখী। যেমন নরোত্তম দাস ঠাকুর অত্যন্ত দুঃখত আছো, বড় দুঃখী, ভেরি আনহ্যাপি, নিতাই মোরে কর সুখী, হে নিত্যানন্দ প্রভু মোক তুমি সুখ বড় পোয়া। তেনেকৈ আমার আন একটা ভজনত গোয়া হয়, হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী কৃপা বলকন কর আমি বড় দুঃখী। হা প্রভু নিত্যানন্দ হে প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী প্রেমর আনন্দ সুখর ভাড়াল তুমি কৃপা বল কন কর যে মোক কৃপা অবলোকন করা, মোক কৃপা অবলোকন করা। অবলোকন মানে কি? যে কাস্ট মার্সি কৃপা মোর উপর, পুট ইউর গ্ল্যান্স ওভার মি, যে মোর উপর তোমার কৃপার অবলোকন করা, কারণ আমি বড় দুঃখী, কারণ আমি বহুত দুঃখত আছো। এই দুঃখালয় আশ্বস্তকম সকলোৱে এই গীতটোৰ দৰেই আচলতে আছে, এই গীতৰ কথাখিনি আমি সকলোৱে গাব পাৰোঁ। গতিকে উপনিষদত কোৱা হৈছে যে আমাৰ যি অস্তিত্ব, এই অস্তিত্বৰ মূল বস্তুটোৱেই হৈছে আনন্দ। দ্য কোৰ অফ আৱাৰ এক্সিষ্টেন্স ইজ উই আৰ প্লিছফুল, আমি যে আছো তার কারণটি হয়েছে আনন্দ, যে সকলকে আনন্দ লাগে। এটা সরু পতঙ্গরপরা দ্য স্মল ইনসেক্টরপরা এজন মানব ভদ মানে আটাইতক যে উচ্চ স্তরের জীব মানুষ, এই সকলেই যে সকল বিভিন্ন কামবিল করে আছে, ইয়ার অন্তরালত এটাই মাত্র অভিপ্রায় যে আমি কেনেক সুখ পাও, আমার এই সুখটু কেনেকৈ আমি স্থায়ী করব পাৰো, যে এইটোৰ কারণে আমি বিভিন্ন ধরনের বিভিন্নবিলাক কামত জড়িত হৈ থাকো, আর আমার অন্তরালত এটাই ভাব যে সুখ কেনেকৈ আমি স্থায়ী করব পাৰো। আসলতে আমি দেখিছো যে সুখর, আমি আগলানি আলোচনা কৰিছিলো যে আমি সুখবিলাক যেতিয়া পাওঁ ক্ষণস্থায়ী সুখবিলাক আমার দুখৰ কারণ হয়, কারণ সুখ সুখ বলে গোটেই পৃথিবীখান খুঁড়ি ঘুরি ফুড়ো কিন্তু সুখর মুখেই দেখা না পাও। এই আমার একটা সরুতে আমি কবিতা পড়েছিল, সুখ সুখ বলে মানুষ বলিয়া নেদেখে সুখর মুখ, সুখ বিচারুতে সংসারত পায় দুঃখর উপরিও দুঃখ, দুঃখর উপরই দুঃখ পায়।
তাৰমানে আসল সুখটো তেতিয়াহে পাব যেতিয়া শাশ্বত পৰম সুখ সেই সুখৰ পৰা আমি যদি অলপ কিঞ্চিত মাত্ৰ সুখ ল'ব পাৰোঁ যিটো পৰম সুখ তাৰ যদি স্বাদ আস্বাদন কৰিব পাৰোঁ তে সেই সুখ স্থায়ী হয় সেইকাৰণে আনন্দৰ যিটো সিন্ধু আনন্দৰ যিখন সাগৰ সেই সাগৰৰ পৰা কোনোবাই যদি এটোপালো মাত্ৰ আনন্দ স্বাদন কৰিব পাৰিছে আস্বাদন কৰিব পাৰিছে তেতিয়াহ'লে তেওঁ সুখ বুজি পাইছে সুখ কি আৰু সেই সুখত তেওঁ ধাৱমান হৈ থাকে সদায় এই সুখ মই কেনেকৈ সদায় স্থায়ী কৰি ৰাখোঁ এই আনন্দৰ অম্বুধি আনন্দৰ সাগৰ সিন্ধু তেওঁ হৈছে নিত্যানন্দ প্ৰভু আৰু আমি তাৰ পৰা এটা বিন্দুৰ পৰা যদিও পাওঁ সেই সিন্ধুৰ পৰা যদি এটা বিন্দুও পাওঁ তেতিয়া আমি অসীম আনন্দ অনুভৱ কৰিব পাৰোঁ আৰু নিত্যানন্দ প্ৰভুৱে এই সুখৰ যিখন সাগৰ পৰমানন্দ সুখৰ যিখন সাগৰ প্ৰেমানন্দ সুখৰ যিখন সাগৰ তাৰ পৰা সুখখিনি আধ্যাত্মিক গুৰুৰ সহায়েৰে আমালৈ বিতৰণ কৰিব বিচাৰে সেয়ে এজন গুৰুৰ ওচৰত আশ্ৰয় লৈ গুৰুক যদি কোনোবাই সেৱা কৰি থাকিব পাৰে বা গুৰুৰ নিৰ্দেশ যদি মানি চলিব পাৰে তেতিয়াহ'লে তেওঁ পৰমানন্দ অনুভৱ কৰিব পাৰে প্ৰেমানন্দ অনুভৱ কৰিব পাৰে সেইকাৰণে কোৱা হৈছে যে আমাৰ সুখৰ গোপনীয়তা আছে ক'ত সুখৰ গোপনীয়তা হৈছে আধ্যাত্মিক গুৰুক সেৱা কৰা দ্য চিক্ৰেট অফ হেপিনেছ ইজ টু ছাৰ্ভ দ্য চুপ্ৰিম অৰ টু ছাৰ্ভ দ্য স্পিৰিচুৱেল মাষ্টাৰ গতিকে আমি যেতিয়া আমাৰ আধ্যাত্মিক গুৰুক সহায় কৰোঁ সেৱা কৰোঁ তেতিয়া আমি কি পাওঁ আমি পৰম সুখ স্থায়ী সুখ তাৰ যিটো আনন্দ সেইটো অনুভৱ কৰোঁ জড়জগতত এটা উদাহৰণ দিব পাৰি যেতিয়া আমি সৰু আছিলোঁ আমি যেতিয়া বা সৰু সৰু যেতিয়া ল'ৰা ছোৱালীবিলাকে সৰু সৰু খেলবিলাক খেলে তে সেই খেলত তেওঁলোক খুব আনন্দ পায় সৰু সৰু খেল যিবিলাক খেল এজন বয়স্ক লোকৰ বাবে তাত মুঠেই আনন্দ নাই সৰু সৰু খেল কিছুমান খেলে যেনেকৈ কিবা আঁকে তাৰ মাজত তেওঁলোকে আনন্দ পায় মাৰ্বল খেলে তাতো তেওঁলোকে আনন্দ পায় এজন বয়স্ক লোকেতো সেইবিলাকত আনন্দ নাপায় ঠিক তেনেকৈ জড়জগতৰ সুখবিলাক শিশুৱে খেলা সুখৰ সমান আৰু ইয়াৰ বিপৰীতে যেন প্ৰাপ্তবয়স্কৰ লোকে যিবিলাক বস্তুত সুখ পায় সেয়াই হৈছে আমাৰ যিটো দিব্য জগতত দিব্য সেৱাৰ মাজত দিব্য সেৱাৰ জৰিয়তে পোৱা সুখ সেয়ে জড়জগতৰ সেৱাৰ আনন্দ আৰু দিব্য জগতৰ সেৱাৰ আনন্দৰ মাজত আকাশ পাতাল পাৰ্থক্য থাকে নিত্যানন্দ প্ৰভুৰ ত্ৰৈৰূপী উপলক্ষে কৰা চতুৰ্থ লানীৰ আলোচনা ইয়াতে সামৰিছোঁ ইয়াৰ পাছত আমি পঞ্চম লানী আলোচনা ৰাখিম আশা ৰাখিছোঁ আপোনালোক সকলোৱে এই তৃতীয় পঞ্চম লানী আলোচনাত অংশগ্ৰহণ কৰি আমাক উৎসাহিত কৰিব হৰে কৃষ্ণ।